থ্রি নাইন মামলার ফাইনালি ডেট পড়ল সুপ্রিম কোর্টে থ্রি নাইন মামলার আবারও বিচারপতির বেঞ্চ পরিবর্তন থ্রি নাইন মামলার পিটিশনারদের জন্য সুখবর নাকি অন্য কোনো খবর অপেক্ষা করে আছে আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে থ্রি নাইন টু নাইন আর মামলা আমরা কি দেখলাম যে থ্রি নাইন টু নাইন আর মামলাতে গত দুদিন ধরে মামলাটি লিস্টেড থাকলেও সেটা কিন্তু আর হয়ে ওঠেনি অর্থাৎ ফাইনাল জাজমেন্ট কিছু হয়ে ওঠেনি এবং কবে যে এটার ফাইনাল শুনানি হবে সুপ্রিম কোর্টে সেই বিষয়ে যেটা আমরা বুঝতে পারছি বা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি সেগুলোই আজকে আলোচনা করবো তো প্রথমেই যেটা বলবো যে আবারও বিচারপতির বেঞ্চ কিন্তু পরিবর্তন হয়েছে এবং যেটা আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে গত আঠাশে ফেব্রুয়ারি দু এই মামলাটি কিন্তু উঠতে চলেছে এবং মামলাটি উঠতে চলেছে কি কি দেখুন এখানে দুজনের নাম দেখা যাচ্ছে দুজন বিচারপতির নাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এর আগে কারা ছিল এর আগে ছিল বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে এই মামলাটি ছিল সিএল নাম্বার একশো পাঁচেই ছিল এবং বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি বর্তমানে দেখতে পাচ্ছি যে অনারেবেল জাস্টিস ঋষিকেশ রায় এবং অনারেবেল জাস্টিস সতীশচন্দ্র শর্মার বেঞ্চে কিন্তু মামলাটি চলে গেছে বা সরে গেছে যাই বলো না কেন তা এর কারণ কী বা অকারণ কী সেগুলো পরের বিষয় যখনই মামলাটা পিটিশনারদের জন্য একটা সুখবর নিয়ে আসছে বা পিটিশনাররা জিততে চলেছে এমন একটা অবস্থার সৃষ্টি হচ্ছে ঠিক তখনই কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি যে বিচারপতির বেঞ্চ পরিবর্তন হয়ে যাচ্ছে বা বিচারপতি পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা দেখেছিলাম যে গত পাঁচ তারিখে মামলাটি অনিরুদ্ধ বোসের বেঞ্চে উঠেছিল এবং তিনি ফাইনাল হিয়ারিংয়ের জন্য প্রস্তুত ছিলেন এমনটাই আমরা খবর পাচ্ছিলাম এবং তিনি জানিয়েওছিলেন যে তিনি ফাইনাল হেয়ারিং করবেন সবগুলোকে একসাথে নিয়ে এবং সেক্ষেত্রে কী ছিল সেক্ষেত্রে পর্ষদের যে দাবি পর্ষদের দাবি ছিল যে সুপ্রিম কোর্টে যারা থ্রি নাইন টু নাইনে পিটিশনার হিসাবে রয়েছেন বা নিজেদেরকে নথিভুক্ত রেখেছেন তারা নাকি সিঙ্গেল বেঞ্চে পিটিশনার ছিল না এটা শোনার পরে বিচারপতি অনিরুদ্ধ বোস তিনি বলেছিলেন যে তাহলে সিঙ্গেল বেঞ্চে পিটিশনার কারা ছিল এই মর্মে কিন্তু একটা হলফনামা দিতে হবে এই হলফ বা এভিডিপি টাকারে কিন্তু পরবর্তীতে জমা করা হয় এবং এরপর বিচারপতি অনিরুদ্ধ বোস যে মন্তব্য করেন তাতে পিটিশনারদের যে পাল্লা ভারী বা পর্ষদ যে আগামী দিনে হারতে চলেছে এমন সম্ভাবনা কিন্তু তৈরি হয় এমনটাই মন্তব্য করেছিলেন আইনজীবী মহলের একটা বড় অংশ এরপরেই কিন্তু হঠাৎ করে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিচারপতির বেঞ্চ কিন্তু বদলে গেল এরপরে দুদিন কিন্তু মামলাটি লিস্টেড থাকলেও আর উঠলো না যেটা আগামী আঠাশ ফেব্রুয়ারি বা আঠাশে ফেব্রুয়ারি ওঠার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বা লিস্টেড হয়েছে মামলাটি এখন যেটা বলার যে এভাবে আদি অনন্তকাল ধরে একটা সময় নষ্ট হচ্ছে জানি না কবে এর ফাইনাল একটা আমরা সিদ্ধান্ত আসতে পারবো বা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারবো সুপ্রিম কোর্টের থেকে সবগুলোকে একত্রিত করে ফাইনাল জাজমেন্ট যে হবে এটা তাড়াতাড়ি হোক এমনটাই আশা রাখি বা এমনটাই চাই এক্ষেত্রে অনেকে জানতে চাইছে যে এই রায়টা কি হতে পারে তো প্রথমেই বলে রাখি যে রায়টা আগাম জানানোর মতো তো আমি কেউ নয় আমি বিচারপতিও নই বা আমি উকিলও নই বা কি হতে চলেছে এমনটা সুপ্রিম কোর্টের কোনো বিচার্য বিষয়ে আগাম মন্তব্য করাও ঠিক নয় যে জেনারেল রায় হবে নাকি পিটিশনারদের পিটিশনার ভিত্তিক রায় হবে এমনটা তো যেটুকু মনে হচ্ছে যে দুরকমই হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো একদিকে যে বিশেষ কিছু পাল্লা ভারী এমনটা মনে করার কোনো কারণ নেই দুরকমই রায় হতে পারে আগামী দিনে কোন দিকে রায়টা হচ্ছে অবশ্যই আমাদের নজর থাকবে ভালো থেকো ধন্যবাদ